হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো মমস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, তো সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ব্লগটি। তো আমি আজকে একটা দই চিড়ার ডেজার্ট তৈরি করব। তো এটা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি চিড়াটা আগে ধুয়ে একটু ভিজিয়ে নিব। তো আমি প্রাণের এই প্যাকেট চিড়াটা নিয়েছি, এটা দিয়ে আমি করব। তো প্রথমে আমি আমার যেটুকু পরিমাণ চিড়া লাগবে সেটা নিয়ে নিচ্ছি। তারপর চিড়াটা আমি ভালোভাবে ধুয়ে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখব। আর এই প্যাকেটে চিড়াটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, তো আমি এটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো চিড়াটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর চিড়ার মধ্যে যে হালকা হালকা একটু জল রয়ে গেছে ওই জলেই চিড়াটা ভিজে যাবে, কারণ এই চিড়াটা এমনিতেই খুব নরম থাকে, বেশিক্ষণ ভিজাতেও হয় না। এই জলে চিড়াটা ভিজে যাবে, তো এটা আমি একটু সময়ের জন্য রেখে দিচ্ছি। আর চিড়াটা ভিজতে ভিজতে আমি অন্য যা যা লাগছে সব কিছুই রেডি করে নিয়েছি। তো এখানে কিছু আম কিউব করে কেটে নিয়েছি, কলা, দু রকমের বাদাম, দই, এই তো যা যা লাগছে। তো আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস দুধ নিয়ে নিচ্ছি। তো দুধটাকে আমি প্রথমে একটু জাল করে নিব ভালোভাবে। তো দুধটা ভালোভাবে আমি জাল করে নিচ্ছি। তো ভালোভাবে দুধটা ফুটিয়ে নিয়েছি। তা এখন দুধটা আমি হালকা একটু ঠান্ডা করে নিব। তো যখন দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে আসছে তখন আমি দুধটার মধ্যে 1 কাপের মতো দই দিয়ে দিচ্ছি। তো এখন দইটা আমি নেড়ে দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা বেশি গরম থাকা অবস্থায় দইটা দিলে দইটা একটু ফেটে যায়, আমার দুধটা একটু গরম রয়েছে, আরও একটু ঠান্ডা করে নেওয়া দরকার ছিল। তো এখন আমি যেটা করব, দেখেন চিড়াটা ভিজে একদম জলটা টেনে ঝরঝরে হয়ে গেছে, ফুলেও গেছে, এক নরম হয়ে গেছে চিড়াটা। তো এখন আমি দুধ আর দইয়ের যে মিশ্রণটা ওইটার সাথে চিড়াটা মিশিয়ে দিচ্ছি। আর দুটো অনেক একদমই ঠান্ডা হয়ে গেছে, তো চিড়াটা দিয়ে আমি এখন দুটোর সাথে চিড়াটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা একটু গরম থাকার কারণে দইটা যখন দিয়েছিলাম দুধটা একটু গরম ছিল, যার কারণে দুধটা হালকা একটু ফেটে ফেটে গেছে। তো দুধটা আর একটু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখন দিচ্ছি নারিকেল কুচি, নারিকেল কুড়ানোটা দিচ্ছি না, কারণ কুড়ানোটা দিলে দেখা গেছে চিড়ার সাথে মিশে যাবে। তো আর এভাবে কুচি করে দিলে হয় কি, খাওয়ার সময় এটা দাঁতের নিচে পড়বে, তখন চিবিয়ে খেতে ভালো লাগবে, সেজন্য নারিকেলটাকে আমি কুচি কুচি করে কেটে নিছি। আর দিয়ে দিচ্ছি 1টা কলা পিস পিস করে নিছি, আর দিচ্ছি 1টা আম কিউব করে কেটে নিছি। তো এখন ওইগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তো আমটা দেওয়ার কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আম থেকে হালকা রসটা
মিশে হালকা হালকা একটু অন্য কালার হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম। তো বাদামগুলো আমি কুচিয়ে নিছি, অন্য অন্য বাদামও দেওয়া যেত, কাজু বাদাম। তো এখন বাদামগুলো আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এটা চাইলে ফ্রিজেও রেখে দেওয়া যাবে, আমি ফ্রিজে রেখে দেবো, আর যদি এভাবে খেতে চায় তাহলে এভাবেও খাওয়া যাবে। আমি সামান্য এক চিমটির মতো লবণ দিয়ে দিছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন এটা এভাবে খেতে চাইলে এভাবেও খাওয়া যাবে, আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে ঠান্ডা ঠান্ডাও খাওয়া যাবে। এই তো তৈরি হয়ে গেছে দই চিড়ার ডেজার্ট। এই তো আমি সামান্য ডেকোরেশন করে নিয়েছি নারিকেল কুচি আর সামান্য একটু বাদাম দিয়ে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।